আমাদের ফেজ ফোর এর নমিনেশন গতকাল শেষ হয়েছে, আজকে স্ক্রুটিনি চলছে। স্ক্রুটিনির রিপোর্টটা আমি দিতে পারবো না, কিন্তু নমিনেশনের শেষ ফিগারটুকু বলছি। গতকাল যে নমিনেশন শেষ হয়েছে, উত্তর চব্বিশ পরগনার 33টি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, সেখানে আমাদের মোট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন 203 জন, বিএসপির 29 জন, বিজেপির 33 জন, সিপিআই 2 জন, সিপিআইএম 18 জন, আইএনসি 7 জন, এআইএফবি 4 জন, এআইটিসি 33 জন, আরএসপি 1 জন, অন্যান্য রাজনৈতিক দল 42 জন, নির্দল 34 জন। মোট 203 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার 33টি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির ক্ষেত্রে। হাওড়ার 16টি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ গতকাল শেষ হয়েছে, আজকে স্ক্রুটিনি চলছে। হাওড়ার 16টি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে মোট 144 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএসপির প্রার্থী জমা দিয়েছেন 6টি কেন্দ্রে 6 জন, বিজেপির 16 জন, সিপিআইএম 7 জন, আইএনসি 4 জন, ফরওয়ার্ড ব্লক এআইএফবি 3 জন, এআইটিসি 16 জন, অন্যান্য রাজনৈতিক দল 28 জন, নির্দল 64 জন। মোট 144 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন হাওড়াতে। সব মিলিয়ে আমাদের এই যে চতুর্থ ফেজে যে 49টি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে ভোট হবে, তার জন্য মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন 347 জন প্রতিযোগী প্রার্থী। ফেজ ফাইভে দক্ষিণ চব্বিশ পরগনার 31, কলকাতা দক্ষিণের 4 এবং হুগলির 18টি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এলাকায় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলছে। গতকাল পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনায় 140 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, কলকাতা দক্ষিণে 17 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, হুগলির 18টি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির জন্য